একদিন বাদে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান গ্রুপ অফ ডেথে। সুপার এইটে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্টদের পাশাপাশি বাংলাদেশকে লড়তে হবে আন্ডারডগ নেদারল্যান্ডস আর নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে টাইগাররা লড়বে নেপালের সাথে, আর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার জন্য সেই ম্যাচে যে বাংলাদেশের সামনে অনেক পরিসংখ্যান থাকবে তা এখনই আঁচ করা যায়। তবে শক্তি সামর্থ্যের দিক দিয়ে পিছিয়ে থাকা নেপাল বাধা পেরোনো যে খুব একটা সহজ হবে না সেই আভাস নেপালিদের সাম্প্রতিক ফর্মই বলে দেয়। কদিন আগেই এ দলের মোড়কে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলকে হারিয়ে চমক দেখিয়েছে নেপালিরা। দলের বাইরেও টাইগারদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবেন নেপালের একজন পুলিশ সদস্য। ঠিকই শুনেছেন, 22 গজের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হবেন একজন নেপালি পুলিশ, দীপেন্দ্র সিং ওইরি। 24 বছর বয়সী নেপালি এই ব্যাটার পেশায় একজন পুলিশ সদস্য। তবে ব্যাট হাতে নেওয়ার পর তার মূল কাজই হলো বিপক্ষ দলের বোলারদের তুলুধুনো করা। গেল এশিয়ান গেমসে করেছেন অবিশ্বাস্য এক রেকর্ড, মঙ্গোলিয়ার বিপক্ষে এই ব্যাটার 50 করেছেন মাত্র 9 বলে। এরপর চলতি বছরেই কাতারের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটার হিসাবে এক ওভারে হাঁকিয়েছেন 6 ছক্কা। 64 ম্যাচের 20 ওভারই ক্যারিয়ারে এই পুলিশ ব্যাট করেছেন প্রায় 147 স্ট্রাইক রেটে। 950-র পাশাপাশি আছে একটা সেঞ্চুরিও। দীপেন্দ্র সিংয়ের ডাক নাম টাইগার। মারমুখী ব্যাটিং আর স্পিন বোলিং ছাড়াও ফিল্ডিংয়ে তার কার্যক্রম টাইগারের মতোই তীক্ষ্ণ। দুর্দান্ত ক্যাচ আর রান আউটে বেশ পটু দীপেন্দ্র গড়ে দেবেন পার্থক্য, এমনটাই আশা নেপালের প্রধান নির্বাচক দীপেন্দ্র চৌধুরীর। তার মতে অদূর ভবিষ্যতে টাইগারকে নেপালের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হবে। নেপালকে স্বপ্ন দেখানো টাইগার 2022 টি-20 বিশ্বকাপ দেখেছিলেন নিজ এলাকার বাজারে লাগানো বড় পর্দায়। এরপর এবার যখন তার দল বিশ্বকাপ খেলা নিশ্চিত করল তখন হৃদয় নিংড়ানো কান্নায় চোখ ভিজিয়েছেন এই অলরাউন্ডার। আইসিসি র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান 17তম, আর তাই বিশ্বকাপে নেপালের সম্ভাবনা নিয়ে বেশ বাস্তববাদী দীপেন্দ্র। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি, তবে সত্যি বলতে অন্য দলগুলো আমাদের চেয়ে ভালো। তবে এটা তো খেলা, আর আমরা আশা করি ভালো ম্যাচ ও ভালো পারফরম্যান্সের। আর সেই ভালোতে নেপালিদের অন্যতম ভরসার নাম দীপেন্দ্র সিং ওইরি। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্জি।